শুভ দুপুর বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর কালকে তোমাদের বলেছিলাম যে যে গ্রোসারি আমি অর্ডার করেছি সেই গ্রোসারি হলটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি নিয়ে চলে এসেছি সেই সব গ্রোসারিগুলো তোমাদের দেখানোর জন্য। এই দেখো, তো সব তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি কিনেছি। প্রথমেই দেখো, এই এই আলু, এখানে আলু 5 কিলো, আর এই টমেটো আছে 2 কিলো, এই পেঁয়াজ 2 কিলো, আর এই হচ্ছে আদা। তো সবজি বাজারের মধ্যে বাস এই আলু, টমেটো, পেঁয়াজ আর আদা, এটাই নিয়েছি। আর তারপরে তেল, ডাল, আরও কিছু জিনিসপত্র যেগুলো দরকার আমাদের প্রতিনিয়ত, সেগুলো তো প্রথমে দেখাই। এই হচ্ছে আটা, অর্গানিক ইন্ডিয়ার এই আটাটা আমরা ব্যবহার করি। এটা হচ্ছে অর্গানিক হোল হুইট আটা। তো এই আটাটা খুবই খুবই ভালো, এমনি যেটা বাজারে গণেশ বা আশীর্বাদের আটা পাওয়া যায় ওটার থেকে এই আটাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তাই আমরা এই আটাটাই ইউজ করি সবসময়, এটা খুব ভালো। আর দু প্যাকেট মুসুর ডাল নিয়েছি, 2 প্যাকেট। আর অড়হর ডাল, এই 2 প্যাকেট অড়হর ডাল, ডালটাই বেশি নেওয়া হয়েছে। আর এই যে ছোলার ডাল 1 প্যাকেট। আর এটা এটা হচ্ছে গ্রিন মুগ, গ্রিন মুগ, সবুজ যে মুগটা হয় এটা দিয়ে বেশি ভাগ চিলা টাইপের আমরা বানাই। সকালের দিকে ভিজিয়ে রাখতে হয় একদিন রাত্রে, এটা খেতে খুব ভালো হয় ওই জন্য এটা। আর এটা হচ্ছে রাজমা, এটা 1 প্যাকেট নিয়েছি, এটা 500 গ্রামের প্যাকেট, এটা 1 প্যাকেট নিয়েছি। আর এই হচ্ছে গোটা জিরে, 500 গ্রামের প্যাকেট, এটা 1 প্যাকেট গোটা জিরে, এটা 1 প্যাকেট নিয়েছি। এই হচ্ছে আমন্ড, 500 গ্রামের প্যাকেট, এটা 1 প্যাকেট নিয়েছি, এটা আমন্ড। এই হচ্ছে ছোলা, এটা 1 কিলো প্যাকেট, এটা 1 প্যাকেটই নিয়েছি, এটা ছোলা। ছোলাটাকে ওই গ্রিন মুগ যেটা সবুজ মুগ ওটার মধ্যে ভিজিয়ে দুটোকে একসঙ্গে মিক্স করে ওটা রাতে ভিজিয়ে রেখে সকালে ওটাকে পেস্ট করে একদম চিলা টাইপের বানিয়ে নিলে খুব ভালো লাগে সেটা। এই যে 3 প্যাকেট সর্ষের তেল, 3 প্যাকেট সর্ষের তেল, 3 প্যাকেট নিয়েছি। আর এই 1 প্যাকেট রিফাইন্ড, রিফাইন্ড অয়েল, রাইস ব্রান, রাইস ব্রান হেলথ, 1 প্যাকেট। চিনি 2 প্যাকেট, 2 ব্র্যান্ডের 2 প্যাকেট নিয়েছি চিনি। এই যে 2 প্যাকেট চিনি। এই হচ্ছে বেসন, বেসন নিয়েছি 1 প্যাকেট, টাটা সম্পানের বেসন। ডাল আছে 1 প্যাকেট, এই হচ্ছে মুগ ডাল, হলুদ যে মুগ ডালটা হয় ওটা নিয়েছি, ওটা 1 প্যাকেট নিয়েছি। সুজি 1 প্যাকেট, এটা গণেশের, 1 প্যাকেট সুজি নিয়েছি, সুজিটা একটা 500 গ্রামের প্যাকেট, 1 প্যাকেট নিয়েছি। এই হচ্ছে সাদা তিল, তিল 2 রকমের হয়, একটা কালো মানে ব্রাউন কালারের হয় একদম ডার্ক ব্রাউন, আর এইটা সাদা। এই সাদা তিলটাকে আমরা ভেজে গ্রাইন্ড করে ওটা আমি এবং আমার বর আমরা দুজনেই খাই। এটা কেন খাই, কীভাবে খাই সেটা তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব। তো এই 2 প্যাকেট। আর এই হচ্ছে চা, এটা টাটা গোল্ডের, টাটা টি গোল্ডের, এটা 250 গ্রাম প্যাকেট, আর এটা রেড লেভেল,
100 গ্রাম প্যাকেটের এটা এডলে আসলে আমরা চা খাই না আমি বা আমার বর কিউই আমরা চা খাই না কিন্তু গত এক সপ্তাহ আগে হঠাৎ করে আমার কি মনে হলো ইচ্ছে হলো যে একটু চা খেতে ইচ্ছে করছে দুধ চাটা একটু খেতে ইচ্ছে করছে অনেককে দেখি ব্লগে দেখে বেশ ভালো লাগলো দেখি ভালো লাগছিল চা খেতে দেখে চা দেখে তো আমার একটু হঠাৎ করে শখ হলো চা খাওয়ার তাই এই দু প্যাকেট চা অর্ডার করেছি দেখি কীভাবে খাই কতটা খেতে পারি তার জন্য হঠাৎ করে এই দু প্যাকেট চা কি মনে হলো তাই অর্ডার করলাম আর যে মেথি মেথিটা অর্ডার করেছি এটা 100 গ্রামের প্যাকেট 100 গ্রাম এটা হচ্ছে হিং আমি দু তিনটে ব্র্যান্ডের হিং ব্যবহার করেছি তার মধ্যে আমার এই ক্যাচ এই ব্র্যান্ডের হিংটাই সব থেকে বেশি পছন্দ হয়েছে এটা এটাই খুব ভালো আমার কাছে অন্তত এটা ভালো মনে হয়েছে আর এই একটা স্ক্রাব বাসন মাজার জন্য আর এই হচ্ছে বাসন মাজার লিকুইড দুটো 500 ml 500 ml করে এই দুটো 1 লিটারে দুটো বাসন মাজার জন্য তো এই দুটো গেল এইবার হচ্ছে বিস্কুট তো বিস্কুটের একটা হচ্ছে এই মেয়ের জন্য চকলেট বিস্কুট আর আমাদের জন্য অন্য ডাইজেস্টিভ বিস্কুট অর্ডার করেছি মেয়ের চকলেট পছন্দ আমরা আবার অতটা চকলেট পছন্দ করি না তো ওর এই হচ্ছে পার্লের হাইড অ্যান্ড সিক চকোরোল এই বিস্কুটটা ওর খুবই পছন্দের ও খুব পছন্দ করে এইটা 1 প্যাকেট আর এই যে পার্লের এটা চকো চিপস এটা 2 প্যাকেট চকো চিপস এটা 2 প্যাকেট অর্ডার করেছি এটা এটা মেয়ের জন্য আর আমাদের জন্য হচ্ছে এই ব্রিটানিয়া নিউট্রি চয়েস ডাইজেস্টিভ এই বিস্কুটটা আমার এবং আমার বরের খুব পছন্দ তো এটা আমাদের দুজনের জন্য ও আরও আছে 2 প্যাকেট এই হচ্ছে ব্রিটানিয়া রাস্ক এই 2 প্যাকেট অর্ডার করেছি এটা খেতে এমনি খেতেও খুব ভালো লাগে আর বললাম তো চা আমরা খাই না গ্রিন টিটা খাই তাও চিনি ছাড়া কিন্তু হঠাৎ করে আমার কি মনে হলো একটু দুধ চা খেতে ইচ্ছে হচ্ছে কিছুদিন ধরে 1 সপ্তাহ ধরে তার জন্য চাটা অর্ডার করেছি আর তার সাথে এইটা অর্ডার করেছি ব্রিটানিয়া রাস্ক চায়ের সঙ্গে খাবো জন্য দেখি কি হয় এইটা 2 প্যাকেট তো আর একটা জিনিস যেটা ছিল বাটার ওটা 500 গ্রামের অর্ডার করেছিলাম ওটা কালকেই স্যানিটাইজ করে ফ্রিজে রেখে দিয়েছি কারণ ওটা বাইরে রাখা যেত না গলে যেত তাই ওটাকে কালকেই রেখে দিয়েছি ফ্রিজে আর কাঁচা বাজারের মধ্যে আলু টমেটো পেঁয়াজ আদা অন্য কোনো সবজি আমি অর্ডার করি না অনলাইনে এইগুলোই বেশি অর্ডার করি কারণ অন্য কোনো সবজিগুলো এমনি লোকাল মার্কেট থেকে নিলেই বেশি সস্তা হয় কিন্তু এইগুলো লোকাল মার্কেট আর অনলাইনে একই দাম থাকে সেই জন্য আমি এইগুলো নিয়েছি আর এই বাকিগুলো সব আমি স্যানিটাইজ করেছি স্যানিটাইজ করে এখন তোমাদের দেখালাম তো প্রত্যেক মাসেই হয় বাজার কিছু না কিছু সব মাসে একই রকমের হয় না কারণ হয়তো এই মাসের কিছুটা যদি রয়ে যায় তাহলে পরের মাসে সেই হিসাব মতো যে আগের মাসের কোনটা কতটা রয়ে গেছে সেটা সেই হিসাব মতো পরের মাসে আবার অর্ডার করি এইভাবেই অর্ডার করা হয় অনলাইনেও কিছু অর্ডার করা হয় লোকাল মার্কেট থেকেও কিছু যদি কোনো সময় ফুরিয়ে যায় বা দরকার হয় সেটা লোকাল মার্কেট থেকেও কোনো কোনো সময় আনা হয় তো এইভাবে হয় আর প্রত্যেক মাসেই যেটা লাগবে যতটা লাগবে কতটা আগের মাসের আছে সেই হিসাব মতো করে আমি সব অর্ডার করি তো এই ছিল আজকের গ্রোসারি হল তোমাদের দেখিয়ে দিলাম পরে আবার যখন অর্ডার করবো আবার দেখাবো তো বলেছিলাম এগুলো দেখাবো এগুলোর জন্য শুধু ভিডিও ব্লগের মধ্যে দিলে অনেক বড় হয়ে যেত তার জন্য এগুলো তোমাদের আলাদা করে দেখালাম ব্লগ আবার শ্যুট করবো আলাদা করে তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো ভিডিওটা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো এখন আসি পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই